बबई काचे बिकी गाड़ी गाड़ी बेटाए कु गहिर गुंडा गाड़ी। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আমাদের চ্যানেল ন্যাচারাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে আমরা এই আমাদের জমিনে চলে এসেছি। আমাদের জমিনে নাই নাই করে অনেকটা লাস্টের দিকে বৃষ্টি হলো, চাষ ভালোই হয়েছে, কিন্তু জমিনে প্রচণ্ড ঘাস থাকার কারণে সেগুলো বাঁচার কাজ চলছে। চলুন আপনাদেরকে সরাসরি ওখানে নিয়ে চলে যাই। এগুলো এত পরিমাণে ঘাস ছিল মানে ধারণার বাইরে, প্রচুর পরিমাণে ঘাস ছিল। দু তিন দিন হয়ে যাবে না, জমিটাও তো বিঘা চারেক হয়ে যাবে না। পরে তাহলে বন্ধুরা, জমিতে একইভাবে সারাদিন ঘাস বাছা সত্যিকারই চারটিখানি কথা নয়, সময় অতিবাহিত একটা বিশাল। সেই সময় অতিবাহিত করার জন্য আমাদের জঙ্গলমহলের গ্রাম্য জীবনের বিভিন্ন বিষয়বস্তু আমাদের আলোচনার সম্মুখে উঠে আসে। তো সেই বিভিন্ন বিষয়বস্তু আলোচনা কি রকম একটু চলুন আমরাও শুনি। ঘরে ভাত থাকলে কোনো জ্বালা নাই, যে করবে আর যে ভাত কিন তরি তরকারি কিন হেই কিন হই কিন তেল মিশা এ গোদের হিসাবে রে। ওরা না এত কুটুম না এদের, তোর কোথায় কুটুম? কতদিন কুটুম আসা যাওয়া না, আসলে যদি ঢের এমার দিন আইলে খালিও যা হই খাইনি তো চলে গেল। বাচ্চা রাখি নাই, কথা রাখি নাই, কথা থাকি না, আর তো কাপড় টিপুড়ো দিচ্ছে না। তাহলে বন্ধুরা, ধানের জমিতে ঘাস বাছার সময় শুধুমাত্র গল্প গুজবে কি আর শেষ কথা? না, সঙ্গে কিন্তু টাইম পাস করার জন্য একটু গান হলে কিন্তু খুবই ভালো হয়, তাই না? হ্যাঁ, চলুন ওনাদের কাছ থেকে দুইটা গান না হয় শুনেই নেওয়া যাক। দেখি আমরা অনেকদিন শুনিনি, তাই তো? আপনারও সঙ্গে থাকুন। বাবাই কাছে বিকি গাড়ি গাড়ি বেটাই তু গেহির গুন্ডা গাড়ি তুদে বুলু ছাবা শাড়ি বেটাই তু গেহির গুন্ডা গাড়ি সকাল হলে দাদারি আরে চলে গেলাম বাবাই বাড়ি বাবাই কাটে দিকি গাড়ি গাড়ি বেটাই খুঁজে হির হন্ডা গাড়ি বউয়ে খুঁজে বুলু ছাবা শাড়ি বেটাই খুঁজে হির হন্ডা গাড়ি দিয়ে রাখি যেন পাঁচে কাশি ফুলো ফুটে বন্ধুরা, অনেক দেরিতে হলেও কিন্তু আমাদের জঙ্গলমহলে ধান চাষটা শেষ পর্যন্ত কিছুটা হয়েছে। কিন্তু আমাদের এই জঙ্গলমহলের অধিবাসীরা শত দরিদ্রতা অভাব দূরে সরিয়ে রেখেও এখন প্রত্যেক দিন এই ধান বাছার কাজ করে চলেছে তাদের নিত্য নতুন গানের মধ্যে। তো গানটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। বাজার যাব আনে দিব না খেয়ে
ধুতি পরে কালি হিয়া ললকে নাচে মন মজালি। আচ্ছা তাহলে বন্ধুরা পরবর্তী ব্লগে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে শীঘ্রই দেখা হচ্ছে। আপনারা ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।